প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও 2021 সালের দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের অ্যাসাইনমেন্টে তোমাদের লেসন 1 থেকে গোয়িং টু এ নিউ স্কুল এই অধ্যায় থেকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে, থিঙ্ক, চিন্তা করো, অফ ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে তোমাকে চিন্তা করতে বলা হয়েছে। হোয়াট এক্সপিরিয়েন্স ডিড ইউ হ্যাভ, তোমার কীরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করেছিলে, হ্যাপি, খুশি, ফ্রাইটেন্ড অর্থাৎ ভীত, থ্রিল্ড অর শে, একটু লজ্জাজনক নাকি একটু ভয়ে ভয়ে ছিলে। হোয়াই ডিড ইউ ফিল সো, তুমি কেন এটি অনুভব করেছিলে। এখানে তোমাকে কয়েকটি ক্লু দেওয়া হয়েছে, এই ক্লুর মতোই তোমাকে কিন্তু তোমার এই প্যারাগ্রাফটি লিখতে হবে। দেখি তোমাদের প্রথম যে ক্লুটা দেওয়া হয়েছে সেটি হলো, হুয়েন ডিড ইউ গো দিয়ার অর্থাৎ তুমি কখন সেখানে গিয়েছিলে, হু ডিড ইউ গো উইথ অর্থাৎ তোমার সাথে কে গিয়েছিল, হাউ ডিড ইউ গো দিয়ার অর্থাৎ তুমি কিসের মাধ্যমে গিয়েছিলে, হু ডিড ইউ মিট দিয়ার সেখানে তুমি কার সাথে দেখা করেছিলে, হোয়াট ডিড ইউ সি দিয়ার সেখানে তুমি কী দেখেছিলে, হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং অর বোরিং টু ইউ, তোমার কাছে কোনটা খুবই ইন্টারেস্টিং ছিল অথবা কোনটি খুবই বিরক্ত ছিল, হোয়াই এবং সেটি কোন কারণে ছিল। এবং তোমাদের লাস্ট ওয়ান আছে, হাউ ডিড ইউ ফিল আফটার রিটার্নিং হোম অর্থাৎ বাসায় ফেরার পর তোমার অনুভবটা কেমন ছিল তোমার প্রথম স্কুল ডের দিনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যতগুলো ক্লু দেওয়া হয়েছিল সে সবগুলো ক্লুর উত্তর আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে আছে। তো তোমরা চাইলে আমি যেভাবে লিখছি সেভাবেও লিখতে পারো, অথবা তোমাদের মতো করে এখান থেকে একটু ধারণা নিয়ে তোমাদের মতো করেও লিখতে পারো। আমি কী লিখছি সেটা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তো প্রথমে একটি টাইটেল দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই একটি টাইটেল দিয়ে নেবো আমরা। আমরা টাইটেল দিয়েছি ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল অর্থাৎ আমার স্কুলের প্রথম দিন। মাই ফার্স্ট ডে অ্যাট দি নিউ স্কুল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমার স্কুলের প্রথম দিন ছিল খুবই মজাদায়ক। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার, এবং আমি আমার বাবার সাথে আমার স্কুলে গিয়েছিলাম ইন এ কার, একটি গাড়ি মাধ্যমে। উই অ্যারাইভ এট স্কুল 9 o'clock, আমরা 9টার সময় স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দি স্কুল গেট অর্থাৎ স্কুল গেটের সামনে যখন আমি ছিলাম তখন আমার বাবা আমাকে রেখে চলে গিয়েছিল। দেন আই ওয়েন্ট টু মাই ক্লাসরুম, এরপরে আমি আমার ক্লাসরুমের দিক গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, একটি সিট পেয়েছিলাম বসার জন্য। দেন আই মিট মাই ক্লাস টিচার অ্যান্ড সাম নিউ ফ্রেন্ডস অর্থাৎ বসার পরে আমি আমার ক্লাসের যে শিক্ষক ছিল তার সাথে এবং কিছু বন্ধুর সাথে দেখা করেছিলাম। আফটার সাম টাইমস, কিছু সময় পর, আই স দি গ্রিন বিউটিফুল ক্যাম্পাস উইথ এ ক্রাউড অফ স্টুডেন্ট, কিছু সময় পর আমি কি দেখেছিলাম, একটি সবুজ সুন্দর ক্যাম্পাস দেখেছিলাম যেখানে ক্রাউড অফ স্টুডেন্ট, যেখানে ছাত্রছাত্রীরা অহরহ ছিল। দি স্কিম অফ স্টুডেন্ট ওয়াজ বোরিং টু মি অর্থাৎ তোমাকে এখানে একটি কোশ্চেন ছিল, হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং অর বোরিং টু মি, এখানে যে কোনো একটা তুমি দিতে পারো, তোমার যদি কিছু ইন্টারেস্টিং লাগে তাহলে তুমি সেটা ইন্টারেস্টিং দিতে পারো, আমি এখানে বোরিং দিয়েছি। দেখো দি স্ক্রিম অফ স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের চিৎকার ওয়াজ বোরিং টু মি, আমার কাছে অত্যন্ত বোরিং ছিল। বাট আই ফিল ভেরি হ্যাপি, কিন্তু আমি খুবই খুশি হয়েছিলাম, বিকজ আই ফাউন্ড, আমি পেয়েছিলাম সাম গুড ফ্রেন্ডস, আমি কিছু ভালো বন্ধু পাওয়াতে আমি খুবই খুশি হয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের আজকের প্যারাগ্রাফ। আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করবো।